ঈদের আগে শেষ কর্মদিবসে পথে পথে চাপ বেড়েছে ঘরমুখীদের। দেখা দিয়েছে পরিবহন সংকট। কমলাপুর রেল স্টেশনে সকালে যাত্রী চাপ ছিল বেশি, এ সময়ে ছাদেও যাত্রীদের দেখা গেছে। তবে দুপুর থেকে চিত্র স্বাভাবিক হতে থাকে। মঙ্গলবার ভোর থেকেই বাড়ি ফেরার তাগিদ। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন যাত্রীরা, ছাদ ভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন। যাত্রীরা বলছেন ভিড়ের কারণে কষ্ট করে ট্রেনে উঠতে হচ্ছে, টিকিট কাটার পরও অব্যবস্থাপনার কারণে এই ভোগান্তিতে কিছুটা বিরক্ত তারা। প্রচুর ধাক্কা ধাক্কি, আমার মনে হয় যে এ ব্যাপারে একটু নজরদারি দেওয়া ভালো। বিশেষ করে দেখেন আমরা যারা টিকিট কেটেছি আমাদেরকে যে কষ্ট করে উঠতে হচ্ছে, টাকা দিয়ে কষ্টটা কিনে নিচ্ছি আর কি, এরকম ব্যাপারটা। নজরদারি আরো কঠোর হওয়া উচিত, হ্যাঁ, সচেতনতার অভাব। তবে স্বস্তির খবর, প্রতিটি ট্রেন কমলাপুর থেকে শিডিউল মেনে সঠিক সময়ে ছাড়ছে। লোকাল মেল কমিউটার ট্রেন মিলে আজকে আমাদের ঢাকা থেকে ছাড়বে 68 জোড়া, আর জয়দেবপুর থেকে ছাড়বে একটি, সেটি হচ্ছে জয়দেবপুর পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন, সেটি ছেড়ে যাবে রাত 11টায়। এই হলো আজকের ট্রেন। আর আজকে আপনারা জানেন যে আমরা নিরন্তরভাবে চেষ্টা করে যাচ্ছি, শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যেন সুন্দর একটি ঈদযাত্রা উপহার দেওয়া যায়। রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, তবে সেই তুলনায় নেই গণপরিবহন। বিকল্প হিসেবে সিএনজি চালিত অটোরিকশা বা মোটরসাইকেল বেছে নিলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ভাড়া অনেক দ্বিগুণ, একদম 50-100 টাকা করে বলেছেন। কোনো টিকিটও পাচ্ছি না আর সিটও কোনো পাচ্ছি না। এখন আসলাম মহাখালী, সারা বছর 350 টাকা, তাহলে ঈদ উপলক্ষে 500 টাকা নিয়ে আমাদের পক্ষে ভালো হইতো, কিন্তু 800-1000 টাকা, এটা কেমন ভাড়া? 500-600 টাকা সেই ভাড়া ওনারা হাঁকাচ্ছেন, 1200-1300 টাকার দরকার। আগে আগামী 7 দিন বেতন পাইনি, এর লেগে এখন কামাই লইতাছি। বিষয়টা আমরা অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে একটু পাটুরিয়া পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা যেটা করেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করলে সেটা যাত্রীদেরকে ফেরত দিয়ে দিচ্ছি, এবং যেই গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করছে প্রয়োজনে তাদেরকে অর্থদণ্ড দিচ্ছি এবং সতর্ক করছে। সিটি সার্ভিসগুলো এখন দূরপাল্লার বাসে পরিণত হওয়ায় পরিবহন সংকটে কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। ঢাকার ভিতরে যে সব পরিবহনগুলো রয়েছে এগুলো পাইতে একটু ভোগান্তি হচ্ছে। কোহিরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।